আপনারা অনেকে পুরুষ অনেকে বায়াত হইতে আসছে আছে না অনেক পুরুষ বায়াত হইতে আসছেন আমার জায়গা সংকুলনের কারণে আমার জায়গা কম হওয়ার কারণে আমি পার্সোনাল ভাবে বায়াত করাইতে পারি নাই এইজন্য যারা পুরুষ এবং মহিলা যারা বায়াত হবেন আপনারা সবাই আমার সাথে এভাবে হাত তুলবেন আমি যা পড়ব আপনারা তা পড়বেন রাজি আছেন ইনশাআল্লাহ যারা অন্য পীরের murid আপনারা তুলবেন এটা তওবা নিয়ে তো তুলবেন যারা আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করবেন আপনারা আজকে murid হয়ে যাবেন যাওয়ার সময় এবং যারা দরবারে টুপি পান নাই দরবার থেকে টুপি নিয়ে যাবেন মারহাবাগণ এবং এই স্যাম্পল অনুযায়ী এলাকার ভিতরে murid হলে তাদেরকে দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ বলেন এই যুবক ভাই আপনারা একটু বসুন আমার সাথে সবাই পড়ুন হে আল্লাহ হে আল্লাহ আমি আমিন নূর ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূরানি হাত মুবারকে বায়াত রাসূল গ্রহণ করিলাম ঈমান আনলাম আল্লাহর প্রতি নবী রাসূলদের প্রতি ফেরেশতাদের প্রতি আসমানি কিতাবসমূহের প্রতি তাকদীরের প্রতি আখিরাতের প্রতি হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম হে আল্লাহ তওবা করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরিকি বেদাতি সকল গুনা মাফ করো চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া খাস করে কাদরিয়া তরিকা সবক নিলাম হে আল্লাহ যতদিন বাঁচবো মহান মুর্শিদের সবক অনুযায়ী তোমার বিধান মেনে চলবো হালালকে হালাল জানবো হারামকে হারাম জানবো আমিন আমিন ইন্নাল্লাযিনা ইউবাইনুকা ইন্নামা ইউবাইনুল্লাহু ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম সবাই বুকে হাত দিয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর মা বাপের কষ্ট দিলে আমার দরবার আসবেন না যে ফিসাব করবে মা বাপের খেদমত লাগতো না এটা ফিসাব না এটা ফেসাব ফিসাব যদি কোনো মুরিদের মাধ্যমে শুনি যে এর মারে কষ্ট দিছে আমি বাড়িতে যাই হলে বিচার করি মারে ভালোবাসবেন আমার কাছে বেশি আউন লাগতো না মার দোয়ার দ্বারা আপনি হলি হয়ে যাবেন মা গেছে কেনা আর দোয়া নিতে পারবি নি হ্যাঁ বাপ গেছে আমি পারমনি যুবক তোমাকে বলছি বাপ মা চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না আমার বাবা চলে গেছে আনন্দের শেষ এখানে কত মানুষ আনন্দিত কিন্তু আমার বাবা তো হারাইছে আমি তো ব্যথিত যার যাই যার চলে যাই সে বুঝে হাই বিচ্ছেদ কি যন্ত্রণা কথা কোন ঠিক কিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সুদ খাবেন না সুদ খাওয়া কি হালাল না হারাম সুদ খাবেন না ঘুষ খাবেন না সূত্র লোকে চলবেন না ঘুষ করে লোকে চলবেন না ইয়া সালাম ওয়াজিফাটা পড়বেন আমার ভাই জনাব মোহাম্মদ হ্যাঁ কাজী সেলিম রেজা উপজেলা নির্বাচন করবেন দোয়া চেয়েছেন আল্লাহ পাক যার মাধ্যমে সমাজের কল্যাণ নিহিত রেখেছেন আল্লাহ যেন তাকে কবুল করে আমিন করেন চেষ্টা চালিয়ে যান মানজাদ দেওয়া যা দেওয়ার চেষ্টা করে সে পায় ঠিক কিনা আল্লাহ যেন কবুল করে আমিন